আসসালামু আলাইকুম, আশা করছি আপনি সুস্থ আছেন, ভালো আছেন। এটা সবচেয়ে বড় কামনা বড় বাবা আল্লাহর কাছে আলহামদুলিল্লাহ আদায় করুন যে আপনি এখন সুস্থ আছেন। কেমন আছেন সেটা বিষয় না, আপনি এখনও সুস্থ এবং ভালো আছেন, এটাই আলহামদুলিল্লাহ। ওকে, সো আমাদের আজকের ভিডিওটা হচ্ছে কীভাবে পেয়ার অ্যাকাউন্ট খুলবেন, আজকের মানে এখনকার ভিডিওটা। সো প্রথমে চলে যাবেন ক্রোম ব্রাউজারে। আমার কাছে ক্রোম ব্রাউজারটি বেস্ট মনে হয়, কারণ এটা গুগল কোম্পানি সার্ভিস করছে। ওকে, সো এটা বিশ্বস্ত একটা ওয়েবসাইট। এখানে সে লিখবেন www.payeer.com। ওকে, এটা লিখে সার্চ করবেন। সো আমার সামনে কিন্তু এখন একটা পেয়ার অ্যাকাউন্ট ওপেন হয়ে গেছে। আমরা ডান পাশে এখানে ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে এটাকে ডেস্কটপ সাইড করে নিব। ডেস্কটপ দেখুন, এখানে খেয়াল করুন আপনি পেয়ারে কোন কোন অ্যাকাউন্ট নিতে পারবেন। এখানে নিতে পারবেন বিটকয়েনের অ্যাকাউন্ট, এখানে নিতে পারবেন ইথিরিয়ামের অ্যাকাউন্ট, এখানে নিতে পারবেন বিসি অ্যাকাউন্ট, মানে এখানে সবগুলো নিতে পারবেন। আর যদি বিস্তারিত বিবরণ দেখেন তাহলে এপাশে খেয়াল করুন কোন কোন অ্যাকাউন্টগুলো আপনি পেয়ার অ্যাকাউন্টে নিতে পারছেন। বিটকয়েনের অ্যাকাউন্ট আমি আগে সাইটে দেখিয়েছিলাম যে আপনারা মাই বিটিসি অ্যাডসে কাজ করার পর সেটা নেবেন বিটকয়েন অ্যাকাউন্টে, এবং বিটকয়েন থেকে আপনি পেয়ার নিতে পারবেন। সো পেয়ারে আপনি নিতে পারবেন বিটকয়েনের অ্যাকাউন্ট, ইথেরিয়াম, বিটকয়েন ক্যাশ, লাইট কয়েন, ড্যাশ, টেথার, রিপেল, ডগ কয়েন, ট্রন, সবগুলো এখানে নিতে পারবেন এ পেয়ার অ্যাকাউন্টে। এবং পেয়ার অ্যাকাউন্ট আপনাকে টাকাটা নিয়ে সরাসরি ডলার করে দেবে। ডলার নিতে পারবেন আপনি বিকাশে, ঠিক আছে? $1 সমান $85 হয়। আমি ট্যাক্স, ভ্যাট, এইচডি, এসসি, ফাউল, আউল, যাগুলো সব কিছু বাদ দিয়ে ধরে নিলাম $80। $85, $94 মানে $86 ধরা যায়, বাট $86 না ধরে আমি ধরতেছি $80, $6 বাদ দিয়ে দিলাম। $80 হলেও তো অনেক, বেকার বসে না থাকে, তাই না? সো যাই হোক, কথা না বাড়ি চলে যাই কাজে। আমরা এখান থেকে যেহেতু একটা অ্যাকাউন্ট খুলবো, এখানে ক্লিক করে দেবো ক্রিয়েট অ্যাকাউন্টে। ওকে, সেখানে ক্লিক করে দিলাম ক্রিয়েট অ্যাকাউন্ট। প্রথমে বলছে ইওর ইমেল। সো আপনাকে এখানে একটা ইমেল দিতে হবে, আপনি যে ইমেলটা দিবেন সেই ইমেলটাতে আপনাকে লগ ইন হয়ে থাকতে হবে। এই ইমেলটা পাবেন আপনার আপনার মোবাইল ফোন থাকা জিমেল অ্যাপসটিতে। ওকে, সো আশা করছি সবার জানা। সো এখানে আমি একটা ডেমো অ্যাকাউন্ট ইউজ করি, আর যেহেতু এটা দেখাতে চাচ্ছি না আপনাদেরকে, অলরেডি আমার অ্যাকাউন্ট খোলা আছে, বাট আমি এখানে আমি বেশিরভাগ সময় যে সমস্ত আপনার কাজগুলো দেখায় সেগুলো কিন্তু আমার ডেমো অ্যাকাউন্ট, সেগুলো আমি কখনো কাজ করি না। abcd@gmail.com। ওকে, com। সো এখানে আপনার ইমেল দেওয়ার পর দেখুন এখানে লেখা রয়েছে ক্রিয়েট অ্যাকাউন্ট, এখানে ক্লিক করে দেবেন ক্রিয়েট অ্যাকাউন্ট। তো এখানে দেখুন তারা বলতেছে যে আপনার ইমেল অ্যাড্রেসে আমরা একটা কোড পাঠিয়েছি, আপনাকে এখান থেকে কোডটি বসাতে হবে। সো আপনার জিমেইলে কিন্তু কোড যাবে, আপনাকে কোডটি এখানে বসিয়ে রাখতে হবে। ওকে, তো যদি আমরা আপনারা কিন্তু আমার জিমেইলটি এখানে দেখতে পাচ্ছেন, আমি বলেছিলাম গোপন রাখবো, বাট আমি এটা খেয়াল করলাম যে সে গোপন রাখলে ভিডিওটা খারাপ হয়ে যাচ্ছে, দেখতেছেন সমস্যা নেই। ওকে, সো আমরা এখানে চলে যাবো জিমেইল অ্যাকাউন্টে। জিমেইল এসে দেখেন এখানে আমাকে বলতেছে ইয়ার ভেরিফিকেশন কোড ইজ 901-33। সো আমরা কোডটাকে কপি করে নিব। আপনারা চাইলে কিন্তু নিচে দেওয়ার লিঙ্কে চলে যেতে পারেন, দেখুন এখানে নিচে কিন্তু একটা লিঙ্ক দেওয়া আছে, আপনি এখানে ক্লিক করে চলে যেতে পারেন। ওকে, সো এটা বাদ দিলাম, আমরা জাস্ট কোডটা নিয়ে চলে আসবো আমাদের এখানে, এসে কোডটা আপনাকে এখানে বসে দিতে হবে। এবার দেখুন এখানে লেখা রয়েছে ক্রিয়েট অ্যাকাউন্ট, এখানে ক্লিক করে দেবেন। যদি কারো কোড না যায় তাহলে কী করবেন? কোড না গেলে দেখুন এখানে লেখা রয়েছে কন্টিনিউ উইথ কনফার্মেশন, উইথ আউট কনফার্মেশন, সেখানে ক্লিক করে দিয়ে খুলবেন। তবে আমি আশা করবো আপনারা কোড দিয়ে খুলবেন, তাহলে আপনার অ্যাকাউন্টে বেশি স্কোর থাকবে, নিরাপদ থাকবে। ওকে, সো কোড দিয়ে খোলাটাই বেশি ভালো, কোড না পেলে নিচের অপশনটা বেছে নিতে পারেন। ওকে, সো ক্রিয়েট অ্যাকাউন্ট। এরপরে আপনাকে বলতেছে পাসওয়ার্ড দিতে, যে পাসওয়ার্ডটা আপনাকে মনে রাখতে হবে। সো এখানে এটা এক্সাম্পল হিসেবে দেওয়া আছে, আমরা এখানে পাসওয়ার্ড দিব একটা ব্যক্তিগত পাসওয়ার্ড। সো এখানে দিয়ে দিচ্ছি, যেহেতু আপনারা পাসওয়ার্ডটা আমার দেখতে পাচ্ছেন। সো এখন দেখুন এখানে আমি একটা এক্সাম্পল তৈরি করেছি। প্রথমে এখানে বলছে পাসওয়ার্ড, এখানে এবং এখানে উপরের দুইটা ঘরে আপনি সেম পাসওয়ার্ড দিবেন, যে পাসওয়ার্ডটা আপনাকে মনে রাখতে হবে, পরবর্তী সময় লগ ইন করার সময় পাসওয়ার্ডটা আপনাকে দেওয়া লাগবে। এবং এখানে বলছে সিক্রেট কোড। সিক্রেট কোড কি? এটা আপনার ব্যক্তিগত ইচ্ছা, আপনি 5 সংখ্যা বা 6 সংখ্যার কোনো একটা নাম্বার দিলেন, যে নাম্বারটা আপনাকে মনে রাখতে হবে। কখন আপনি পাসওয়ার্ড ভুলে গেলে তারা আপনাকে বলবে আপনার সিক্রেট কোডটি দিন, তখন আপনাকে এই কোডটি দিতে হবে, এবং এই কোডটির মাধ্যমে আপনার অ্যাকাউন্টটি নিরাপদ থাকবে, অন্য কেউ এটা চুরি করতে পারবে না আপনার অ্যাকাউন্টে কোড ছাড়া। ওকে, তিনবার বলছে অ্যাকাউন্টের নেম। আপনি সাপোজ আপনার নাম রায়হান, আপনি আপনার নামটা এখানে দিয়ে দিলেন রায়হান। এরপরে কী করবেন? এরপরে নেক্সট বাটনে ক্লিক করে দেবেন। সো এখানে যেহেতু বিষয়গুলো আমি যেহেতু আমার অ্যাকাউন্টে ডেমো অ্যাকাউন্ট হিসেবে ইউজ করতেছি, আমি এগুলো সবগুলো আপনার সামনে দেখা দিচ্ছি। মানে যেহেতু অ্যাকাউন্ট আমি ইউজ করবো না, এটা টেম্পোরারি একটা ডেমো অ্যাকাউন্ট, সো অ্যাকাউন্টটা আমি দেখাচ্ছি আপনাদেরকে, কারণ এটা আমি ইউজ করছি না এই জন্য। ওকে, সো দেখুন আমাকে আরও একটা ইমেল করে দিচ্ছে তারা, এটা আমরা পরে দেখতেছি। ওকে, আমরা এখন এখানে আমাদের কোডটি বসিয়ে দিব। এবার এখানে আপনাকে বলছি স্টেপ নাম্বার 3 এসে নাম, লাস্ট নাম এবং কান্ট্রি। সো এখানে কান্ট্রি কিন্তু আমার বাংলাদেশে হয়ে আছে, এটা চেঞ্জ করার প্রয়োজন নেই। এখানে আপনাকে বলছে
নাম এবং লাস্ট নাম, আপনার অ্যাকাউন্টের শুরুর নাম এবং লাস্ট নাম আপনি এখানে ইউজ করবেন। সো আপনার নাম ধরেন রায়হান, যেহেতু দিয়েছিলাম এখানে দিয়ে দিলেন আর এ আই এইচ এ এন রায়হান। রায়হান শেষে আপনি কী দেন? রায়হানের শেষে আপনি দেন হয়তো বা ইসলাম খান, কিং খান ইত্যাদি ব্লাবলা দিতে পারেন। সেখানে রায়হান ইসলাম দিলাম, আই এস এল এ এম রায়হান ইসলাম। এটা দেওয়ার পর এখান থেকে আপনি ডান বাটনে ক্লিক করবেন, আপনার অ্যাকাউন্টটি ডান হয়ে যাবে। ওকে, যেহেতু এখন আমি আমার ব্যক্তিগত সিক্রেট অ্যাকাউন্টে লগ ইন হয়ে আছি, সেহেতু এখানে আমার কিছু তথ্য আমি গোপন করে ঢেকে রাখলাম, ঠিক আছে? এটা আমার কিন্তু সেই অ্যাকাউন্টে আমি চলে আসছি। ওকে, সো এখন দেখুন আপনার একদম এখানে আপনার অ্যাকাউন্টের নাম্বার শো করবে এবং এখানে আপনার তথ্যগুলো শো করবে। আমি এখানে ক্রস যেটা কেটে দেবো যাতে এটা আপনারা দেখতে না পান। এরপরে আপনার বর্তমান যে ব্যালেন্স, সেই ব্যালেন্সটা খেয়াল করুন আবারও। আপনি যতগুলো আপনার ধরেন অ্যাকাউন্টে $1 আছে, তাহলে আপনার এখানে শো করবে ইউএসডি $1, এবং সেটা আরইউবি করে দিলে কত হচ্ছে, ইউরোপিয়ান করে দিলে কত হচ্ছে, ইউরো দিলে বিটিসি কয়েন হলে কত কয়েন হচ্ছে, ইউএসবিডিটি করলে কত হচ্ছে, ইথারিয়ামে কত, মানে একটাই টাকা সবগুলোতে কিন্তু দেখাবে যে কত কোন টাকাতে কত পরিমাণ হচ্ছে, বিটিসিতে কত, ডলারে কত, বিট কয়েনে কত, ডগে কত, ড্যাশে কত, সবগুলো কিন্তু এখানে শো করবে, ঠিক আছে? সো এটা কিন্তু সিম্পল এবং সহজ একটা ব্যাপার। আচ্ছা, আমরা এখন এখানে আমাকে একটা কথা বলছে যে আপনার অ্যাকাউন্টটি ভেরিফাই না, আমাকে এটা ভেরিফাই করতে হবে। সো ভেরিফাই করার জন্য আমরা কী করতে পারি? ওকে, সো আপনারা সবগুলো তথ্য দেখে ফেললেন। এখানে খেয়াল করেন, এখানে নিজ দিয়ে জায়গাতে বলতেছে ইওর অ্যাকাউন্ট ইজ নট ভেরিফাইড। সো আপনাকে অ্যাকাউন্টটা এখান থেকে ভেরিফাই করে নিতে হবে। সো এখন দেখুন, এটা হচ্ছে আপনার অ্যাকাউন্ট নাম্বার, এটা কিন্তু আমারও অ্যাকাউন্টের নাম্বার। আপনারা এই অ্যাকাউন্টে টাকাগুলো অবশ্যই পেমেন্ট করে দেবেন, তাহলে কিন্তু টাকাটা আমি পেয়ে যাবো। ওকে, সো এটা মজা করলাম। আচ্ছা, আপনার অ্যাকাউন্টে এখন ভেরিফাই করতে হবে এর জন্য আপনাকে। সো ভেরিফাই করার জন্য আপনাকে এখানে দেখুন, এখানে খেয়াল করুন, এখানে আমরা একটা অপশন দেখতে পাচ্ছি, আমরা এখানে প্রথমে ক্লিক করে দেবো, ঠিক আছে? এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখুন লেখা রয়েছে ইওর অ্যাকাউন্ট ইজ নট ভেরিফাই। সো ভেরিফাই করার জন্য এখানে গো বাটনে ক্লিক করতে হবে। এখানে খেয়াল করুন, ভেরিফিকেশন নো, গো বাটনে ক্লিক করে এটা ভেরিফাই করতে হবে। ভেরিফাই না হলে কী সমস্যা? ভেরিফাই না হলে আপনি মাসে $999 টাকা পয়সা এখান থেকে লেনদেন করতে পারবেন, $999 বেশি লেনদেন করতে পারবেন না। সো আশা করছি আপনাদের কারো $999 হচ্ছে না, কোনোদিন হবে ইনশাল্লাহ আশা করি। সো গো বাটনে ক্লিক করে দেবে এখান থেকে ভেরিফাই করার জন্যে। ওকে, ভেরিফাই যেহেতু আমরা এই অ্যাকাউন্টে, আমি যেহেতু এই অ্যাকাউন্টে ভেরিফাই করছি না, আপনাদেরকে কিন্তু এটা ব্যক্তিগতভাবে ভেরিফাই করতে হবে, কারণ এই অ্যাকাউন্টের সমস্ত তথ্য আপনারা অলরেডি জানেন, অলরেডি জানেন সিক্রেট কোড কী, পাসওয়ার্ড কী, টুজেট সবই কিন্তু জানেন আপনারা। সো অ্যাকাউন্ট আপনারা নষ্ট করে ফেলতে পারেন, অনেকে আছেন ভাইয়া নষ্ট করে দেবেন। ওকে, সেটা আমি ভেরিফাই করবো না এখন, বাট ভেরিফাই করার সিস্টেমটা দেখা দিচ্ছে এখান থেকে। আপনাকে প্রথমে এখানে নাম, সরি, অ্যাকাউন্টের টাইপ কী ধরনের অ্যাকাউন্ট, সেটা পার্সোনাল অ্যাকাউন্ট অবশ্যই করবেন। এখান থেকে নাম, এখান থেকে হচ্ছে নামের পদবি, এবার এখান থেকে হচ্ছে জন্ম তারিখ, সম্ভবত এটা জন্ম তারিখ দিবেন, এগুলো সবগুলো দিবেন, কিন্তু আপনার আইডি কার্ড অনুযায়ী, আইডি কার্ড না থাকলে জন্ম নিবন্ধনের কার্ড অনুযায়ী এই ফাইলটি ফিল আপ করবেন। ওকে, সো এটা করার পর সবগুলো পূরণ করে দেওয়ার পর এখানে দেখুন লেখা হচ্ছে গো নেক্সট, এই গো নেক্সট বাটনটিতে আপনি ক্লিক করে দেবেন। এবং নেক্সট আসার পর আপনার প্রথমে এখানে ইমেলটা শো করবে, এখানে সে আপনার টেলিগ্রামের নাম দিতে হতে পারে, আপনি চাইলে দিতে পারেন নাও দিতে পারেন, এখানে আপনাকে ফোন নাম্বার দিতে হবে এবং এখানে নিক নেমটা আপনাকে চেঞ্জ করে নিতে হবে। এরপরে গো নেক্সট বাটনটিতে আপনি ক্লিক করে দেবেন, ঠিক আছে? তাহলে আপনি খেয়াল করেন, তারা কিন্তু কল দিয়ে ফেলেছে, আমি এবার ফোনের ফেরফে করার জন্য রাশিয়া থেকে, সেখানে খেয়াল করেন আমরা কিন্তু রাশিয়ার নামটা এখানে শো করছি। খেয়াল করুন, আমার কলটা তারা কেটে দিয়েছে, রাশিয়া থেকে তারা কল দিয়েছিল ডাইরেক্টলি। তো এখানে খেয়াল করুন, আমি কিন্তু এখান থেকে আমার ইমেলটা দিয়েছি এবং আমি আমার ফোন নাম্বার দিয়েছি, এরপর এটাকে আমি জাস্ট কনফার্ম, মানে ফোন নাম্বার দেওয়ার পর ফোন নাম্বারের পাশে দেখবেন এখানে ওকে লেখা আছে, আপনি এখানে ক্লিক করে দিয়ে তারা আপনাকে কল করবে। কলে যদি কোড না পান, তাহলে আপনি ওই কোডের নিচে দেখবেন লেখা রয়েছে সেন্ড এসএমএস, আপনি এখানে ক্লিক করে দিলে আপনাকে এসএমএস এ কোড দেবে, কোড পাশে আপনার ফোন নাম্বারটি কনফার্ম হয়ে যাবে। এরপর দেখুন এখানে লেখা রয়েছে গো নেক্সট, সো এখান থেকে আমি গো নেক্সটটা ক্লিক করে দিব। সো এই পেজ আসার পর দেখুন এখানে লেখা রয়েছে অনেকগুলো অপশন, এখানে আপনার কিউআর কোড থাকবে। সো এই কোডটা আপনারা এখানে কপি করে নিতে পারেন, বা চাইলে আপনি এই লিঙ্কে গিয়ে এটাকে আপনি কপি করে রাখতে পারেন, এটা করার প্রয়োজন নেই। সো এটা আপনারা যেহেতু প্রয়োজন নেই, এটা কী করবেন, এখানে নিচে দেখুন লেখা রয়েছে আইডি কার্ড, এখানে সিলেক্ট করে দেবেন। যারা পাসপোর্ট দিয়েছেন তারা কিন্তু পাসপোর্ট দিতে পারেন, অথবা ড্রাইভিং লাইসেন্স এখান থেকে দিতে পারেন। ওকে, সো এরপর এখান থেকে আপনাকে আইডি কার্ড হলে আইডি কার্ড, অথবা পাসপোর্ট হলে পাসপোর্ট, অথবা ড্রাইভিং লাইসেন্সের সামনে যে ছবিটা সেখানে আপনি এখান থেকে চুজ ফাইলে ক্লিক করে আপলোড দিয়ে নেবেন, এবং নিচে এসে পেছনের দিকটা ছবি তুলে আপলোড করে নেবেন। এরপর দেখুন নিচে এখানে লেখা রয়েছে সাবমিট ফর ভেরিফিকেশন, এখানে ক্লিক করে দিলে আপনার অ্যাকাউন্টে সাবমিট হয়ে যাবে, মানে ভেরিফিকেশন হয়ে যাবে। তো এখানে টাকা লেনদেন করার বিষয়, প্রথমে দেখুন এখানে কিন্তু আমাকে আমার অ্যাকাউন্ট নাম্বারটা শো করছে। আপনার এরকম আপনাদের প্রত্যেকের একটা অ্যাকাউন্ট নাম্বার থাকবে, এই নাম্বারে আপনাদেরকে টাকা পাঠানো হবে বিটকয়েন থেকে। সো প্রথমে আপনারা ওয়েবসাইট থেকে টাকা নেবেন বিটকয়েনে,
বিটকয়েন থেকে নেবেন সরাসরি পেয়ার অ্যাকাউন্টে। আর যারা পেয়ার ইউজ করছেন তারা কিন্তু এই নাম্বারটা ইউজ করবেন, আপনারা যেখান থেকে টাকা নিতে যাচ্ছেন সেখানে এই নাম্বারটা ইউজ করবেন, আপনার পেয়ার অ্যাকাউন্ট নাম্বারটা, টাকা ছাড়লে তারা টাকাটা এই অ্যাকাউন্টে চলে আসবে। সো এখান থেকে টাকা তোলার বুদ্ধি কি? এখান থেকে টাকা ওঠানোর বুদ্ধি হচ্ছে, এখানে দেখুন খেয়াল করুন একটা অপশন রয়েছে আমরা টেলিগ্রামের মতন কিছু আইকন দেখতে পাচ্ছি, সো এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর দেখুন আপনার বর্তমান যে সিস্টেম পেয়ার এটা শো করবে এবং আপনি কোথায় টাকাটা নিচ্ছেন টেমপ্লেট, সরি এখানে এটা ক্লিক করে দেবেন, একটু ওয়েট করেন, সরি। সো প্রথমে আপনি স্ল্যাড অ্যাকাউন্ট, আপনি টাকাটা কোথায় নিতে চাচ্ছেন সেখানে ক্লিক করে দেবেন। আপনি এখান থেকে কোথায় নেবেন, সরাসরি নিতে পারেন বিটকয়েনে, রাশিয়ান রাব কয়েনে, ইউরোপিয়ান অ্যাকাউন্ট ব্যালেন্সে অথবা ইউএসডি। আপনি যে অ্যাকাউন্টে নেবেন সে অ্যাকাউন্টটা আপনাকে এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করে নেওয়ার পর আপনি স্ল্যাড অ্যাকাউন্ট বর্তমানে যে অ্যাকাউন্টে ব্যালেন্সটা রয়েছে সেটা সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করে দেওয়ার পর মানে বর্তমান টাকাটা কী হিসেবে নিচ্ছেন, ডলার হিসেবে কি না, সো সেটা সিলেক্ট করে দেবেন। সেটা করার পর এখানে দেখুন আপনি যে টাকা নিচ্ছেন তার পরিমাণটা এখানে দিয়ে দেবেন এবং বর্তমান যে ব্যালেন্স সেটা এখানে দিয়ে দেবেন, মানে যে ব্যালেন্সটা আপনি এখান থেকে উইথড্র করতে চাচ্ছেন সেই অনুযায়ী। এরপর দেখুন এখানে লেখা রয়েছে এক্সচেঞ্জ, আপনি এখান থেকে এটা এক্সচেঞ্জ করতে পারবেন। যদি আপনার বিটকয়েন থেকে টাকা দেওয়া হয় তাহলে আপনার এখানে বিটকয়েন টাকা শো করবে, আপনি এখানে বিটকয়েন সিলেক্ট করে নেবেন এবং বিটকয়েন থেকে যেহেতু আপনি এটা কনভার্ট করতে চাচ্ছেন, এটা উইথড্র না, এটা কিন্তু কনভার্ট দেখাচ্ছি আমি। সো উইথড্র করার সময় সরি কনভার্ট করার সময় আপনি এখান থেকে অবশ্যই ইউএসডি করে রাখবেন, ইউএসডি ডলার, তাহলে ডলার হয়ে যাবে, ডলার সিলেক্ট করে রাখবেন। আর ওপরে হচ্ছে বিটকয়েন সিলেক্ট করে রাখবেন। এরপর আপনার অ্যাকাউন্টে কত বিটকয়েন আছে সেটা এখানে বসিয়ে দিবেন এবং এখানে ডলারটা বসিয়ে দিয়ে জাস্ট এক্সচেঞ্জ করে দিলে আপনার অ্যাকাউন্টটা এক্সচেঞ্জ হয়ে যাবে। সো এই ছিল আজকের ভিডিও। এরপরও যদি কারো কোনো সমস্যা হয় আমাকে সেটা অবশ্যই নক করবেন, আমি ইনশাল্লাহ চেষ্টা করবো খুব দ্রুত সেটার সমাধান করে দেওয়ার। আজকের ভিডিও এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরে কোনো ভিডিও নিয়ে। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।